श्रद्धेय शिक्षक मंडली अस्सलामु आलाइकुम रहमतुल्लाह। आमार आजकेर এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ঈদুল আযহার উৎসব ভাতা যেভাবে 2 মিনিটে এক্সেল প্রোগ্রামে প্রস্তুত করবেন। তো চলুন শুরু করি। তো দেখুন এখানে আমি ইতিমধ্যে বেশ কিছু তথ্য অর্থাৎ ফরম্যাট প্রস্তুত করে রেখেছি, কারণ এই সব ফরম্যাট প্রস্তুত করতে কিন্তু বেশ সময়ের প্রয়োজন। আমি কিন্তু সেটি বলিনি, আমি বলছি জাস্ট এখানকার বিভিন্ন কোডে যে আপনার বেসিক রয়েছে সেই বেসিকের হিসাবটা আমরা কিভাবে 25% এবং 50% 2 মিনিটে সম্পূর্ণ করব সেই বিষয়টির উপরেই কিন্তু আজকের এই টপিক। তো চলুন আমরা এখানে শুরু করি। ফার্স্টে আমরা লিখব সমান চিহ্ন দিয়ে, তারপরে ঠিক এই সেলটিতে আমরা ক্লিক দেব। মানে রাখবেন যেই মূল বেসিকটি আছে সেই বেসিকে উপরে মাউস রেখে ক্লিক করব। ক্লিক করলে তারপর দেখুন ডান পাশে এখানে এই ঘরের যে ঠিকানা বা অ্যাড্রেসে যা তথ্য রয়েছে সেটা এখানে শো করব। আচ্ছা, তারপর আমরা স্টার চিহ্ন দেব দিয়ে, তারপরে 25% দেব, তারপরে পার্সেন্টেজ দেব দিয়ে, তারপর এন্টার করব। এন্টার করলে আমার বেসিক কিন্তু আসে। এখন আমি এটি টেনে একটু নিচের দিকে নিয়ে আসবো। দেখুন আমি আবারও বলতেছি যে এই কর্নারে এই যে প্লাস ইয়ার চিহ্নটা রয়েছে চিহ্ন থেকে টেনে ধরে নিচের দিকে আসবো 16 কোট। কেন 16 কোট আসলাম কেউ বলতে পারেন কি? এখানে মাদ্রাসা পর্যায়ে জুনিয়র সেক্টর রয়েছে, অর্থাৎ জুনিয়র একজন শিক্ষক এবং মৌলবী রয়েছে, তাদের স্কেল 15 এবং 16, এই জন্য এই 16 পর্যন্ত এখানে দেখালাম। তারপরে আসুন আমরা আবার ও 15-16 থেকে শুরু করি, সেটা হচ্ছে অফিস সহকারী, হ্যাঁ সিনিয়র জুনিয়র এবং পিওন, এদের ক্ষেত্রে 50%। এখানে আমি দেখুন আবারও সমান চিহ্ন দিচ্ছি দিয়ে, তারপরে সেলে আবার ক্লিক করছি, তারপরে স্টার চিহ্ন দিচ্ছি, তারপরে 50%, তারপরে পার্সেন্টেজ, জি এন্টার দিচ্ছি। আর এখানে আরেকটি বিষয় মনে রাখবে, তারপর এখানে আমাদের যে পয়সা রয়েছে সেই পয়সা এখান থেকে আমাদের এখানে 14,062 রয়েছে, তো আমরা এখানে 14,063 লিখবো, 14,063। তারপর এখানে 12,272 রয়েছে, আমরা এখানে 12,273, এখানে 10,277, এখানে আমরা 10,278, 10,278, তারপর এখানে 6,657 রয়েছে, আমরা 6,658, 6,658, এখানে 4,332 আছে, 4,632 আছে, আমরা 4,633, 4,633, জি আর ভগ্নাংশ নেই কাজ। তারপর আসুন এখানে আমরা এটি কেটে নিয়ে একটু নিচের দিকে, তখনই দেখানো দরকার ছিল, যাক সমস্যা নেই দেখিয়ে দিলাম। তো যাই হোক আমাদের মোটামুটি কাজ শেষ। তো এভাবে সর্বমোটটা এখন আমরা এখানে নিয়ে আসবো। তো সর্বমোট নিয়ে আসলে কি করবো, এখানে এটিকে কপি করব। কপি করার পর তারপর এখানে একটু নিচের দিকে এভাবে আমরা টেনে ধরে, তারপরে এখানে আমরা যে কাজটি করব সেটি হলো পেস্ট স্পেশাল, এটি লিখে তারপরে অ্যাডে ক্লিক করতে হবে, নতুবা এখানে আস এখানেও ঠিক তাই করতে হবে। এখানে এটিকে কপি করব, কপি করে তারপর আবার এটিকে সিলেক্ট করে তারপরে আমরা পেস্ট স্পেশাল এটিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করব, তারপরে ওকে। তো এভাবে আমাদের কাজগুলো আমরা শিক্ষক মহোদয় আপনাদেরকে 2 মিনিটেই কিন্তু আমি এই হিসেবের বিষয়টি নিশ্চিত করলাম। আশা করি আপনারাও এভাবে মেথড প্রয়োগ করলে আপনাদের বেতনগুলো আপনারা এভাবে প্রস্তুত করে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। আল্লাহ।